চেনার চারটা উপায় আছে, জোরে বলেন কয়টা? চারটা। পীর আসল নাকি নকল এটা চিনতে হলে আপনি দেখবেন চারটা জিনিস তার মধ্যে আছে কিনা, এই চারটা জিনিস আজকে মস্তিষ্কের ভিতরে গাইথা রাখবেন, এরপরে মিলাবেন অমুক পীরের ভিতরে এই চার জিনিস আছে কিনা, যদি থাকে তাহলে হককানি, যদি না থাকে তাহলে ও ভণ্ড ধান্দাবাজ ছাড়া আর কিছুই না। কথা বলেন ঠিক আসলে বলে থানবী বলেন হককানি পীর যে হবে তার মধ্যে চারটা জিনিস থাকতে হবে, এর মধ্যে এক নম্বরে হচ্ছে হককানি পীর যে হবে সে বড় আলেম হতে হবে। কি হতে হবে? বড় আলেম। আজকালকের সমাজে আলেম তো দূরের কথা, পড়া নাই শোনা নাই লেখা নাই জানা নাই, মুখের মধ্যে নবীর সুন্নত দাড়ি নাই, মাথার মধ্যে টুপি নাই, মুইতা পানি লয় না, এমন মানুষ পীর হয়ে বসে আছে, আছে না নাই? মুসলমান আপনারা অবাক হবেন, এমন পীরও আছে বাংলাদেশে একেবারে ল্যাংটা, শরীরে কোন পোশাক পরিচ্ছদ নাই, ল্যাংটা বাবা বলেন না, নাউজুবিল্লাহ। চিন্তা করতে পারেন এই বলে পীর। তাহলে পীর হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত কি? আলেম হতে হবে। আলেম হতে হবে সাধারণ কোন আলেম না, কারণ আমাদের দেশে আলেম কারা হয়? যারা কওমি মাদ্রাসায় তাইসির থেকে নিয়ে দাওরায়ে হাদিস পর্যন্ত পড়েছে, কথা বলেন ঠিক কিনা? অথবা আলিয়া মাদ্রাসায় কামিল টাইটেল পাশ করেছে, এদেরকেই তো আমরা আলেম বলি। মোহতারাম হাজরিন সাধারণ আলেম হলে হবে না। মনে করেন একটা ক্লাসে 100 ছাত্র, একটু বলেন তো কয়শো ছাত্র? এই ক্লাসের 1 নম্বর ছাত্র আর 100 নম্বর ছাত্র কি এক হবে? জোরে বলেন এক হবে। 1 নম্বর যে ছাত্র অথবা 1 থেকে 10-এর মধ্যে যে আছে, দেখবেন প্রত্যেকটা সাবজেক্টে নাম্বার পাইছে 80-র উপরে, কথা ঠিক কিনা? আর 100 নম্বর যে, সে দেখবেন কোন সাবজেক্টে 5-10-এর উপরে নাম্বার পায় নাই, কথা ঠিক কিনা? এই জন্য 1 নম্বরে পীর হওয়ার জন্য যোগ্যতা হচ্ছে আলেম হতে হবে, সাধারণ কোনো আলেম নয়, বড় আলেম হতে হবে। কারণ সাধারণ মানুষের মতো অনেক আলেমরাও কিন্তু গোমরা হয়ে যায়, এরা যদি গোমরা হয়ে যায় তাহলে এদেরও তো পীর ধরার দরকার আছে, জোরে বলেন আছে না নাই? এখন পীর সাহেব যদি তার চাইতে কম শিক্ষিত হয় সে কি পীরের কাছে যাবে? জোরে বলেন এটা কি সাজে? তাহলে 1 নম্বরে কি আলেম হতে হবে। এজন্য কথায় আছে এলেম সারা পীর মিঠাই সারা ক্ষীর, কথা বলেন ঠিক কিনা? মিঠাই সারা ওইটারে কি আমরা ক্ষীর কই না যাই কই? কি বলেন যাই? ওটার কোনো দাম আছে নাই? সুতরাং যেই যায়ের ভিতরে চিনি নাই ওইটারে যেমন ক্ষীর বলা যায় না, যেই আলেম যেই ব্যক্তির ভিতরে এলেম নাই আলেম হয় নাই সে কখনো পীর হইতে পারে। তাহলে পীর হওয়ার জন্য 1 নম্বর যোগ্যতা কি? জোরে বলেন আলেম হওয়া। কি জোরে বলেন? কি হওয়া? আলেম হওয়া। 1 নম্বর কি? আলেম হওয়া। আলেম হওয়ার একটা মাপকাঠি আছে, আশরাফ আলী থানবী বলেন তিনটা কিতাব আছে, একটা হচ্ছে তাফসিরে জালালাইন, 2 নম্বর হচ্ছে হেদায়া, 3 নম্বর মিশকাতুল মাসাবির। এই তিনটা কিতাব কওমি মাদ্রাসায়ও পড়ায়, আলিয়া মাদ্রাসায়ও পড়ায়। আশরাফ আলী থানবী বলেন এই 3 কিতাব যে কোনো পৃষ্ঠা থেকে খুলে দিলে যে পীর সাহেব নিজে পড়তে পারবে, ব্যাখ্যা করে মানুষকে বুঝাইতে পারবে, বোঝা যাবে সে বড় আলেম, এটা হচ্ছে বড় আলেমের মাপকাঠি। তাহলে 1 নম্বর যোগ্যতা হচ্ছে বড় আলেম হওয়া, ঠিক কিনা? 2 নম্বর যোগ্যতা পীর যেই ব্যক্তি হবে সে এমন হবে, এমন আমলওয়ালা হবে যার জীবনে কোনো ফরজ নামাজ ছুটে নাই, যার জীবনে কোনো সুন্নত ছুটে নাই, যার জীবনে কোনো মুস্তাহাব ছুটে নাই, কথা বলেন ঠিক কিনা? তাহলে 2 নম্বর যোগ্যতা কি? আমল লাগবে, আমল ছাড়া কোনোদিন পীর হওয়া যায় না। কবি বলেন আমল সে জিন্দগি বনতি হ্যায় জন্নত ভি জাহান্নাম ভি, কে খাকি আপনি ফিতরত মে না নারী হ্যায় না নুরী। সুতরাং 2 নম্বর যোগ্যতা হচ্ছে পীর যেই ব্যক্তি হবে সেই ব্যক্তির মধ্যে আমল লাগবে, যদি নামাজ পড়ে না রোজা রাখে না এমন জন এমন ব্যক্তি পীর দাবি করে আপনি নিঃসন্দেহে বুঝা নিবেন এটা ধান্দাবাজ, কথা ঠিক কিনা? মোহতারাম হাজরিন ভারতবর্ষের বিখ্যাত একজন আলেম মুজাদ্দিদ আলফসানি রহমতুল্লাহ আলাইহ, হযরতে মুজাদ্দিদ
الفساني جار مول نام হচ্ছে شيخ احمد سر هندي অনেক বড় একজন পীর হাজার হাজার murid شيخ احمد سر هندির কাছে একজন ব্যক্তি আসছে আসার পরে شيخ احمد سر هندির বাড়িতে একদিন দুই দিন নয় টানা 10 বছর কাটাইছে 10 বছর পরে গাটি বসকা গোল কইরা বাড়ি থেকে বের হয়ে যায় মুজাদ্দিদ আল-ফিসানি ডাক দিয়া বলি এ ভাই তুমি আমার বাড়িতে 10 বছর আগে এসেছো আসলা খাইলা আমাকে দেখলা কিন্তু কিছুই বললা না কেন আসছো কি তোমার উদ্দেশ্য শায়খ আহমদ স্যার হিন্দি ডাক দিয়া বলে এ ভাই কেন তুমি এসেছো সেই ব্যক্তি বলে হুজুর আমি আপনার কাছে murid হওয়ার জন্য আসছিলাম জোরে বলেন কি হওয়ার জন্য murid হওয়ার জন্য কয় তাহলে 10 বছর থাকলা কিন্তু murid না হইয়া চলে যাও কেন হযরতে স্যার হিন্দি মুজাদ্দিদ আল-ফিসানি কে জবাব দিয়ে বলে এ মুজাদ্দিদ আল-ফিসানি 10টা বছর তোমার কাছে কাটায় দিছি 10 বছরের মধ্যে তোমার মধ্য থেকে কোনো কারামত আমি দেখতে পাই নাই অলৌকিক কোনো ঘটনা তুমি ঘটাইতে পারো নাই যে পীরে অলৌকিক ঘটনা ঘটাইতে পারে না সে তো পীর হইতে পারে না বলেন নাউজুবিল্লাহ চিন্তা করছে কই তুমি পীর হইছো এত মানুষ তোমার murid আমিও তোমার কাছে murid হওয়ার জন্য আসি কই কোনো অলৌকিক ঘটনা তো দেখলাম এবার মুজাদ্দিদ আল-ফিসানি ডাক দিয়ে বলতেছে ভাই তুমি চলে যাও তোমাকে আমি বাধা দিব না কিন্তু একটা কথা জবাব দিয়া যাও বলে কি কথা কই যে 10 বছরের মধ্যে তুমি আমার বাড়িতে থাকছো রে 10 বছরে কোনোদিন তুমি আমার কোন ফরজ নামাজ কাজা করতে দেখছনি বলে না হুজুর তা দেখি নাই কয় কোন সুন্নত নামাজ কাজা করতে দেখছনি কয় না হুজুর তাও তো দেখি নাই কয় কোনদিন মসজিদের প্রথম কাতার ছাড়া দ্বিতীয় কাতারে দাঁড়াইতে দেখছনি কয় না হুজুর তাও তো দেখি নাই কয় কোন মুস্তাহাব আমল ছাড়তে দেখছনি কয় হুজুর তাও তো দেখি নাই এবার মুজাদ্দিদ আল-ফিসানি চোখের পানি ছাইরা দিয়া ডাক দিয়া বলে এ ভাই তুমি যে কারামতের জন্য আমার কাছে আসছো আমার আল্লাহর কাছে কারামতের কোনো দাম নাই আমার আল্লাহর কাছে দাম হচ্ছে আমলের কথা ঠিক কি না আমলের দাম আল্লাহ দেখবেন কার আমলটা ঠিক আছে কে অলৌকিক ঘটনা ঘটাইল কে পানির উপর দিয়ে হাঁটলো কে আকাশে উড়ে গেল এটা কি আল্লাহ দেখবেন কি বলেন কাল কিয়ামতের দিন কি জিজ্ঞেস করবেন এই কে কে আকাশে উড়ছো পীর হইয়া কে পানির উপর দিয়ে হাঁটা চলে গেছে এগুলো জিজ্ঞেস করবে বলবেন তোমার আমলের কি অবস্থা দেখাও কয়েকত নামাজ পড়ছো কি করছো না করছো কথা বলেন ঠিক কি না মনে আছে তো পীর হওয়ার যোগ্যতা কয়টা লাগবে চারটা তাহলে দুইটা গেল নাকি এক নম্বরে কি বলেন বড় আলেম হইতে হবে মনে থাকবে তো ইনশাআল্লাহ দুই নম্বরে আমলওয়ালা হইতে হবে তিন নম্বর যোগ্যতা এই পীর হক্কানি পীর নাকি ভণ্ড পীর এটা বোঝার জন্য তিন নম্বর আলামত হচ্ছে মুসলমান এই পীরের কাছে কি শুধু সাধারণ মানুষ যায় নাকি আলেম ওলামারাও যায় এটা দেখতে হবে পীরের কাছে যদি শুধু সাধারণ মানুষ যায় তাহলে বুঝতে হবে এই পীর হক্কানি পীর না যেই পীরের কাছে সাধারণ মানুষের সাথে সাথে আলেম ওলামারাও যায় বুঝতে হবে ওই পীর আসল পীর এজন্য কবি বলেন কদরে গুল বুল বুল বদানা দিয়া বদানা দেশা পরি কদরে গুল বুল বুল বদানা দিয়া বদানা দেশা পরি কদরে জওহর শাহ বদানা দিয়া বদানা দে জওহরি কদরে জওহর শাহ বদানা দিয়া বদানা দে জওহরি কবি বলেন ফুলের কদর বুঝে মৌমাছিরা ফুলের কদর বুঝে ফুল পরিরা আপনি আমি কিন্তু ফুলের কদর বুঝবো না মৌমাছি জানে কোন ফুলের মধ্যে মধু আছে কথা বলেন ঠিক কিনা ঠিক তেমনি ভাবে স্বর্ণ রূপার মূল্য বুঝে অদরে জওহর সাবদানাদ ইয়াবদানাদ জওহরি কবি বলেন স্বর্ণ রূপার মূল্য বুঝে স্বর্ণকারেরা
মুসলমান আপনি আমি সাধারণ মানুষ সাধারণ সিটি গোল্ডের একটা অলংকার দেখলেও সেটারে স্বর্ণ মনে করি কথা বলেন ঠিক কিনা যদি স্বর্ণকারের হাতের মধ্যে দেন তার এক মিনিটও দেরি লাগবে না হাতে নিতে দেরি হবে সাথে সাথে বইলা দিবে এটা আসল না নগদ পদরে জওহার সাবদানা ইয়াবদানা জওহারি এই যে যারা জওহরি আছে যারা স্বর্ণকার আছে এরা বুঝে স্বর্ণের মূল্য যারা রাজা বাদশা এরা বুঝে স্বর্ণের মূল্য কথা বলেন ঠিক কিনা সুতরাং পীর এটা ভালো না খারাপ যদি আলেমরা যায় কারণ আলেমরাই আলেমদের মূল্য বুঝে যদি আলেমরা তার কাছে যায় তাহলে মনে করবেন সে সঠিক ভালো আর যদি আলেমদের কোনো ছিটে ফোটাও তার কাছে নাই তাহলে মনে করবেন ও আসলেই একটা ধান্দাবাজ যার কারণে আলেম এলাকার ইমাম সাহেবরা তার কাছে চাপে না কথা বলেন ঠিক কিনা তাহলে আসল পীর চিনার তিনটা আলামত আমরা জানলাম কথা ঠিক তো এক নম্বর কি বড় আলেম হইতে হবে দুই নম্বর কি আমলওয়ালা হইতে হবে তিন নম্বর দেখতে হবে পীরের কাছে সাধারণ মানুষ যায় নাকি আলেমরাও যায় যদি আলেমরা যায় তাহলে ঠিক আছে চার নম্বর যোগ্যতা যে পীরের মধ্যে এমন যোগ্যতা আছে ওই পীরের কাছে মানুষ যায় পীর ধরার আগে নামাজ পড়তো না দাড়ি রাখতো না টুপি মাথায় দিত না সুদ খাইতো ঘুষ খাইতো সকল প্রকারের অন্যায় কাজ করতো পীরের কাছে দশ বছর ধরে যায় আগে নামাজ কাজা করতো এক অক্ত এখন নামাজ পাঁচ অক্তই কাজা করে যদি এই অবস্থা হয় অর্থাৎ পীরের কাছে গিয়ে কোনো পরিবর্তন নাই আগেও যেমন ছিল এখনো তেমন এমনকি আগের চাইতে অবস্থা অবনতি হয়েছে এই অবস্থা যদি হয় তাহলে নিঃসন্দেহে বুঝে নেবেন এটা ভণ্ড আর এমন পীর যদি হয় যে পীরের কাছে এক ব্যক্তি গেছে যাওয়ার আগে মুখে দাঁড়িয়ে ছিল না আগে নামাজ পড়তো না আগে যাকাত দিত না মদ খাইতো বিড়ি খাইতো সিগারেট খাইতো পীর ধরার পরে এমন নুরানি চেহারা হয়ে গেছে রে মুখের মধ্যে দাঁড়িয়ে উঠছে মাথায় টুপি উঠছে কোল জামা কইরা এমন সুন্দর পোশাক পরছে রে দেখলে মনে হয় বড় কোনো মাদ্রাসার শাইখুল হাদিস কথা ঠিক যদি পরিবর্তন হয় তাহলে মনে করবেন হককারি পীর কথা মনে আছে তো তাহলে চার যোগ্যতা এই চার যোগ্যতা যদি কোন পীরের মধ্যে থাকে তাহলে নিঃসন্দেহে বুঝে নিবেন ওই পীর হকানি পীর ওই পীরের মধ্যে কোনো ভেজাল নাই আর এই চার যোগ্যতা এক নম্বর বড় আলেম দুই নম্বর আমলওয়ালা তিন নম্বর আলেমরা যায় কিনা যদি যায় তাহলে ভালো চার নম্বর তার কাছে যাওয়ার পরে মানুষের কোনো পরিবর্তন হয় কিনা এই চারটা জিনিস যদি কোনো পীরের মধ্যে না পাওয়া যায় তাহলে বুঝা নিতে হবে ওই পীর আসলে ভালো পীর না এটা পকেট বোঝাই গাড়ি ধান্দাবাজ কথা ঠিক আমাদের দেশে এমন পীরও আছে যে পীরের দরবারে গান বাজনা হয় নাউজুবিল্লাহ কইবেন না শুধু গান বাজনা হয় পীরে ওই দরবারের মধ্যে ঢোলের বাড়িতে ঢোলে বাড়ি না পড়লে নাকি তার পরব জারি হয় না বলেন না নাউজুবিল্লাহ এমন পীর যার দরবারের মধ্যে গান বাজনা হয় গান বাজনার শব্দ তার কানের মধ্যে গেলে নাকি তার কলব জারি হয় না ডাক দিয়া বলে পানির নিচে বাতি জ্বলে বাউ বাতাসে নেবে না পীরের কাছে অমুক বাবার কাছে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না আছে না এরা জান্নাতে টিকিট দিয়ে দেয় মানুষকে সাবধান এরা কিন্তু আপনার আমার মতো সরল সহজ মুসলমানের ইমানটাকে ধ্বংস করে দিতেছে কথা বলেন ঠিক কিনা কোন পীরের ক্ষমতা আছে আরেকজনে জান্নাতে নেওয়া কোন পীর তো দূরের কথা কোন বাবা তার সন্তানকে কিয়ামতের দিন চিনবে না আল্লাহ নবীর কলিজার টুকরা বিবি আম্মা জান আয়েশা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছে নবী গো আপনি যে বললেন কেউ কাউকে চিনবে না আপনি নবী আমি আপনার এত মহব্বতের স্ত্রী আপনি কি আমাকেও সেদিন চিনবেন না আল্লাহর নবী বলে আয়েশা রে সেদিন আমি নবী আমার কলিজার টুকরা স্ত্রী তুমি আয়েশাকেও চিনব না ফাতেমা কি সাধারণ কোন মহিলা কি বলে জান্নাতের নারীদের সর্দার হবেন তিনি
যার সন্তান হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার কথা ঠিক কিনা ঠিক আল্লাহর নবী বলেন এ ফাতেমা একবার হযরতে ফাতেমা আল্লাহর নবীর কাছে এসে বিচার দিছে ডাক দিয়া বলতেছে নবী গো আমার স্বামী আলীর সাথে আমার ঝগড়া হয়েছে তুমি নবীর সন্তান হতে পারো আমি জানি গো এই পৃথিবীতে যত ধর্ম আছে তুমি ভাতিজা মুহাম্মদের ধর্ম এই পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সুবহানাল্লাহ বলে আমি জানি গো এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম তুমি মুহাম্মদের কিন্তু আবু জাহেল বলতে লাগলো ও আবু তালেব সারাটা জীবন তুমি বাপ দাদার ধর্মের উপরে থাকছো এই মুহূর্তে যদি ভাতিজা মুহাম্মদের হাতে হাত রাইখা তুমি যদি কালেমা কইরা মুসলমান হয়ে যাও আবু তালেব রে তুমি মৃত্যুর পরে সারা জীবন কুরাইশ বংশধর তোমারে গালি দিবে আর বলবে সারা জীবন বাপ দাদার ধর্মে থাইকা শেষ বয়সে ভাতিজা মুহাম্মদের ধর্মে দীক্ষিত হয়ে গেছে তোমার কবরের উপর সবাই প্রস্রাব করবে থুতু মারবে বলেন নাউজুবিল্লাহ আবু জাহেলের এই কথা বলতে দেরি হয় আবু তালেবের মনটা সাথে সাথে পরিবর্তন হয়ে যায় ডাক দিয়া বলে মুহাম্মদ আমি জানি তোমার ধর্মটা সর্বশ্রেষ্ঠ ধর্ম হে মুহাম্মদ কিন্তু এই মুহূর্তে আমি তোমার উপরে ঈমান আনতে পারতেছি না বলেন নাউজুবিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে বিমান অবস্থায় আবু তালেবের ওয়াফাত হয়ে গেছে আল্লাহর নবী আবু তালেবের মৃত্যুতে এত কষ্ট পাইছেন এত কষ্ট পাইছেন মৃত্যুর পরে কাফন দাফন হয়ে গেছে কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু কাঁদে আর কাঁদে